সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 30শে আগস্ট, রোজ মঙ্গলবার। আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি কাকলি ডেইরি ফার্ম। আর এই কাকলি ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মুলাডালি সুরৈকান্দি গ্রামে। আর এই খামারটি পরিচালনা করে থাকেন জালাল ভাই। জালাল ভাই মূলত এখান থেকে গাভী গরু বকনা বাচ্চা বিক্রি করে থাকে। আর জালাল ভাই কী ধরনের গরুগুলো বিক্রি করে থাকে আপনাদের সবারই প্রায় জানা। শাহিওয়াল, গির, হরিয়ানা জাতের গরুগুলোই বেশি পাওয়া যায়। আপনার গির জাতের বকন, ব্রাহ্মা ক্রস জাতের বকনগুলো পাওয়া যায়। পাশাপাশি শাহিওয়াল, গির, জার্সি জাতের, হরিয়ানা জাতের গাভীগুলো পাওয়া যায়। তো বর্তমানে জালাল ভাইয়ের কাছে অনেক গরু রয়েছে, সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো। প্রচুর পরিমাণে সংগ্রহ গরু রয়েছে জালাল ভাইয়ের, সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানাবো। তো চলুন প্রথমে আমরা জালাল ভাইয়ের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তো আবার চলে আসলাম আপনাদের খামারে, এসে তো মাশাআল্লাহ সারিবদ্ধভাবে দুই সাইডে অনেক গরু দেখতে পাচ্ছি। জি, আজকে আপনার সব রকমের গরুই আছে ভাই, আপনার 4-5 রকমের জাত আছে আজকে। 4-5 জাতের গরু আছে বর্তমানে আপনার কাছে? জি জি ভাই। তাহলে অনেক গরু। তো বর্তমানে গরু আছে কতগুলো বা দেখাবেন কতগুলো? এখন গরু দেখাবো আপনারা 8টা গাভী দেখাবো। 8টা গাভী দর্শকদেরকে দেখাবেন। আর কেনাবেচাটা কেমন চলতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, ভালো চলতেছে। আর বর্তমানে তো মানুষ এই ধরনের গরুগুলো একটু বেশি সংগ্রহ করতেছে জাত উন্নয়ন করার জন্য। আপনার জাত উন্নয়ন করার জন্য মানে কি, আপনার এই যে হরিয়ানা গরুগুলা, আপনার জার্সি গরুগুলা, শাইয়াল গরুগুলা, এই গরুগুলা আপনার জাত উন্নয়নের জন্য ভালো, রোগবালার দিক দিয়ে খুব ভালো কম। আর এগুলো সব গরুগুলা আপনার দুধের খেয়াল হয় ভালো, দুধের খেয়াল ভালো হয়, বাচ্চা ভালো হয়, ইনশাল্লাহ চারিদিক দিয়ে মিলাই এ ধরনের দামও কম আছে, সব দিক দিয়ে একটা সুবিধা আছে। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা আসেন দেখেন। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা আপনার একটা কি জাতের গাভী? এটা আপনার, এটা আপনার ইন্ডিয়ান রেড সিন্ধি গুলো আছে না, ওই জাতের একটা গাভী ভাই। রেড সিন্ধি? জি জি। সাথে কি বাচ্চা এটা? সাথে আপনার বাহামা বাচ্চা আছে ভাই, বকনা বাচ্চা। জি জি। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে আজকে 2 দিন, কালকে বাচ্চা দিছে। দর্শক দুধের উলান পালান দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এরকম উলান পালান হয় না, ফার্স্ট টাইম এরকম হয় না? এটা থেকে বলে শাইয়াল গরুর কতটুক দুধ হয় জানে? এই যে এই গরুটা আমি যে নিয়ে আমি তার অনুরোধ করে বলবো যে গরুটার কাছে আসবেন সরাসরি, এসে দেখে নেবেন শাইয়াল গরু কতটুক দুধ হয়, এটা একটা বাস্তবে দেখবেন, এসে দেখে তারপর তারপরে নেবেন দাম দর করে আছে। আচ্ছা, এটা দুধটা কেমন হচ্ছে? এই গরুটার দুধের কথা বলবো না, দামের কথা বলবো না, এই গরুটা নিতে হলে আমার কাছে সরাসরি আসবে একজন, আইসা কতটুক দুধ হয়, মানুষ বলে শাইয়াল গরুর দুধ কতটুক হয় জানে। আর আপনি বাচ্চাটা দেখা দেন আর উলানটা কি করতেছে, এটা কিন্তু এখন না বাচ্চাটা আপনি ধরা হয় নাই, কালকে বাচ্চা দিছে, এই দেখেন জায়গাটা দেখছেন মাশাআল্লাহ। দামটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছেন? নিলে আমার সাথে সাক্ষাৎ করে দাম দর করে নিতে পারবে, সাক্ষাৎ করে আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো এটা দেখলাম 1 নম্বর গাভীটা। তো দর্শক চলুন 2 নম্বর গরুটা দেখাই। আচ্ছা, 2 নম্বর গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা আপনার ফ্ল্যাগ বি টু। ফ্ল্যাগ বি টু মানে বুঝলাম, গাভীটাও তো আনকমন একটা গাভী, অন্যরকম একটা কালার, দাঁতে কয়টা গাভীটা? 2 দাঁত হয়েছে ভাই, দাঁতে 2টা। জি জি। তার মানে এটা প্রথম বাচ্চা? জি প্রথম বাচ্চা। কি বাচ্চা এটা? এটা মেয়ে বাচ্চা হয়েছে ভাই। মেয়ে বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে 14 দিন হয়েছে ভাই। বাচ্চার বয়সটা আজকে 14 দিন। জি জি। দর্শক, বাচ্চার বয়সটা আজকে 14 দিন। গাভীর উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। হ্যাঁ, উলান পালান যেটুক দেখতেছেন সম্পূর্ণ দুধের উলান এগুলো ভাই। দুধ পাচ্ছেন কেমন এটা থেকে? এসব গরুর দুধ মেলা দুধ আছে, কিন্তু আমি দুধের কথাটা বলতে চাইছিলাম না,
দুধের কলটা কিন্তু আমার কাছে আসবে বাস্তবে আচ্ছা কতটুক দুধ আর দেখবে বাস্তবে দেখা দামদার করে দুয়ায়া দেখে নিতে পারবে মা বাচ্চা প্রায় একই রকম জি জি এইটার দামটা কত রাখছেন 2,20,000 টাকা ভাই দুই নাম্বার গাবিটার দাম রাখছেন 2,20,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে হালকা কিছু সম্মানই করব হালকা কিছু সম্মানই করবেন না বাচ্চাটা কিন্তু ফিলাকবি বাচ্চা হইছে ভাই দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা জি জি দুধের লালন পালনটা দর্শক দেখতে পাচ্ছেন তো আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি নিতে পারবে তো দর্শক চলুন পরবর্তী গাবিটা আপনাদেরকে দেখাই তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা আপনার এটা হরিয়ানা জাত ভাই হরিয়ানা গাবি না জি জি সাথে কি বাচ্চা ফুটফুটে একটা বাচ্চা সাথে আপনার মেয়ে বাচ্চা আছে শাহিয়াল মেয়ে বাচ্চা আছে শাহিয়াল মেয়ে বাচ্চা জি দর্শক মেয়ে বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 2 দিন হয়েছে ভাই বাচ্চার বয়স আজকে 2 দিন জি জি দর্শক বাচ্চার বয়স আজকে 2 দিন দর্শক দুধের উলান পালনটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ দুধের উলান পালনটা দেখতে পাচ্ছেন গরু যে হরিয়ানা গাবি গুলানের দুধে সব সময় এরকম হয় ভাই এটা তো আমার কাছে আরেকটা গরু আছে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হরিয়ানা গরুগুলা দুধে সব সময় ভালো হয় দামটা কেমন রাখছেন এই গাবিটার এই গাবিটার দাম হবে ভাই 1,65,000 টাকা তিন নাম্বার গাবিটার দাম রাখছেন 1,65,000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন সাথে ফুটফুটে একটা বাচ্চা তো এটা দেখলাম আমরা তিন নাম্বার গাবিটা তো দর্শক চলুন আমরা চার নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই চার নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম জি জি ভাই এটা কি জাতের এটা একটা হরিয়ানা জাত ভাই এটাও একটা হরিয়ানা জাতের গাবি না আচ্ছা দাঁতে কয়টা গাবিটার দুই দাঁত হয়েছে ভাই দাঁতে দুইটা হয়েছে প্রেগন্যান্ট দেখে মনে হচ্ছে এটা কত দিনের প্রেগন্যান্ট আছে গাবিটা 7 মাস শেষ হয়ে 8 মাসে পড়ছে ভাই 7 মাস শেষ হয়ে 8 মাসে পড়ছে তাতে প্রায় 1.5 মাস সময় আছে এখনো দর্শক প্রায় এখন 1.5 মাস সময় আছে দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন গায়ে ঘুষি আছে আপনি 7 মনের উপরে পড়ায় দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা একটু এই সেট থেকে দেখেন জাত উন্নয়ন করার জন্য পারফেক্ট যদি বাহামা দিতে চান পারবেন আপনি হরিয়ানা পারবেন বা শাহিওয়াল পারবেন যে কোনো জাত গিরো দেওয়া যাবে হ্যাঁ গিরো দিতে পারবেন আচ্ছা তো এটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে এটার দাম হবে আপনার 1,60,000 টাকা চার নাম্বার গরুটার দাম পড়বে 1,60,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই আচ্ছা পাঁচ নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই এটা কি জাতের এটা একটা জার্সি জাতের গাবি জার্সি জাতের একটা গাবি না দাঁতে কয়টা গাবিটার দাঁতে আপনার 4 দাঁত দাঁতে 4টা সাথে কি বাচ্চা এটা সাথে ছেলে বাচ্চা ভাই সাথে ছেলে বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 7 দিন হয়েছে ভাই বাচ্চার বয়স আজকে 7 দিন গাবিটা কয় নাম্বার বাচ্চা দিল গাবিটা দ্বিতীয় সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা দিছে দুধ পাচ্ছেন কেমন এটার থেকে এটা দুধের কথা আমি কইলাম গরু নিতে হলে আমার কাছে আসবে সরাসরি আইসা দুধ যেটুক হয় দামদর করে দুধের ব্যবহার করে দাম দুয়ায় দামদর করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এটার দাম হবে 2,70,000 টাকা পাঁচ নাম্বার গাবিটার দাম পড়বে 2,70,000 টাকা হ্যাঁ গোটা একটু জায়গা বা সাগিলা দেখা দেন তাই আর একটু দেখাই দর্শকদেরকে দেখলে বুঝতে পারবে এই গাবিগুলোর কি রকম দুধ হবে দর্শক দেখতে পাচ্ছেন গরু যারা পারলে তারা জানে যে সব গরুর দুধ কি রকম হয় আলোচনা সাপেক্ষে দরদাম করতে পারবে না আচ্ছা আচ্ছা তো দামটা রাখছিলেন 2,70,000 টাকা তো এটা দেখলাম 5 নাম্বার গাবিটা তো দর্শক চলুন 6 নাম্বার গাবিটা আপনাদেরকে দেখাই আচ্ছা 6 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা একটা আপনার শাহিয়াল জাত ভাই শাহিয়াল জাতের একটা গাবি দাঁতে কয়টা গাবিটার এটা দুই দাঁত হয়েছে ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে ভাই মার থেকে তো বাচ্চাই সুন্দর হ্যাঁ বাচ্চারা কিন্তু বাহামা বাচ্চা হয়েছে ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স কত হবে আপনার 20-22 দিন হয়েছে মাশাআল্লাহ গাবিটা ফার্স্টে বাচ্চা দিছে না দাঁতে দুইটা না দুইটা বলতেছিলেন তো দুধ কেমন পাচ্ছেন এটার থেকে দুধের কথা যে বললাম তো আমার কাছে গরু নিতে হলে আমাকে বাস্তবে আসতে হবে বাস্তবে এসে দেখে শুনে নিতে হবে দর্শক বাচ্চা বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একটু সামনে আনতে বাচ্চাটা আমরা দেখাই অনেক শক্তি দর্শক দেখতে পাচ্ছেন অনেক শক্তি বাচ্চার বাচ্চা পাউসারটা দেখেন একবার খাইটার মতন বাসার মতন মোটা আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ গাবিটার দামটা কেমন রাখছেন এটার দাম হবে 1,85,000 টাকা 1,85,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক 1,85,000 টাকার চা দাম আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো দর্শক চলুন পরবর্তী গাবিটা আপনাদেরকে দেখাই সাত নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা এটা কি জাতের এটা একটা শাইয়াল জাত ভাই এটা বিগ বিগ বডি শাইয়াল ভাই
বাচ্চাটা তো বহু জায়গায় প্রোগ্রাম দেখায় তো লাল হইলে শায়াল খেলে এইগুলা শায়াল গিলা একটু দেখা দেন মানুষ দেখুক শায়াল কারে কারে চিনল অনেক লম বাচ্চারা জি বাচ্চাটা তো মাশাআল্লাহ হ্যাঁ বাচ্চাটা শায়াল বাচ্চা হইছে সার বাচ্চা না শায়ালের সাথে গিরের একটু ভাজ আছে ভাই সার বাচ্চা না জি জি শায়ালটা শায়ালের গিরে যে একটু ভাজ আছে বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আপনার 1 মাস হবে 1 মাস হবে জি হয়তো দুই চার দিনের দিক সেদিক হতে পারে একরেট বলা সম্ভব না যেহেতু কিনে আনা জি ভাই নিজের বাড়িতে বাচ্চাটা হলে তখন একটা হিসাব রাখা যায় তো সেই ক্ষেত্রে এটার দামটা কেমন রাখছেন আপনার 1,95,000 টাকা 1,95,000 টাকা 7 নম্বর গাবিটার দাম পড়বে 1,95,000 টাকা গাবিটার দাম মানুষের দাম বেশলে কত আছে আর বাচ্চাটার দাম কত আছে সেই হিসাব করলে মানুষ বুঝতে পারবে তো এটা দেখলাম আমরা 7 নম্বর গাবিটা তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা 8 নম্বর গাবিটা জি জি এটা কি জাতের ইন্ডিয়ান মুন্ডি ভাই মুন্ডি জাতের একটা গাবি সাথে কি এটা বাচ্চা নাকি এটা বাচ্চা বাচ্চার গাবি তো প্রায় সমান সমান প্রায় সমান সমান গরুটা কিন্তু আবার প্রেগন্যান্ট আছে ভাই কত দিনের আর 5 মাস হয়েছে প্রেগন্যান্ট আছে 5 মাসে প্রেগন্যান্ট জি জি আর বাচ্চার বয়সটা বাচ্চার বয়স কত হবে তার ধরেন 7 মাস 7 মাস মাশাআল্লাহ বাচ্চাটাও তো বড় হয়ে গেছে 10 দিন কম বেশি এদিক সেদিক কি বাচ্চা এটা বাচ্চাটা ছেলে বাচ্চা ভাই ছেলে বাচ্চা সার বাচ্চা জি জি মার মতোই তো দেখা যায় জি জি না বাচ্চা সেই হবে মানে কালারটা মার মত সিং তো হবে দেখাই সিং তো দেখাই যাচ্ছে জি জি আর গাবিটা মুন্ডি জি জি দুধ পান এখনো কি দুধ পান হ্যাঁ দুধ সব গরুরই আছে এখনো আমার কথা হলো যে আমার কাছে গরু নিতে হলে আমার কাছে বাস্তব আসবে না 5 মাসে প্রেগন্যান্ট তো সেই জন্য বললাম যে এটাই মোটামুটি দেখতেছেন উলান পালান বাচ্চা এখনো দুধ খায় বাচ্চা ছাড়ে দাও এখনো দুধ খায় না হ্যাঁ হ্যাঁ বাচ্চা এখনো দুধ খায় মাশাআল্লাহ এই জন্য তো হিষ্টপুষ্ট হয়েছে বাচ্চাটা বাচ্চা এখনো দুধ খায় মাশাআল্লাহ তো এই গাবিটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে এই গাবিটা নিতে 2,20,000 টাকা গাবিটার বাচ্চাটা সহ গাবিটা বাচ্চাটা সহ চাওয়া দাম 2,20,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে মুন্ডি বকনা কিনতে লাগা দেওয়ার পরে 1,20,000 30,000 40,000 1,50,000 টাকা একটা মুন্ডি বকনা কিনতে লাগে মুন্ডি বাচ্চা কিন্তু আবার গোটা প্যাগনেট আছে দুধ আছে সাথে একটা বাচ্চা আছে আবার একটা মুন্ডি গাবি আপনি চারটা জিনিস পাইতে আছে 2,20,000 টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে সাপেক্ষে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আজকে কি এই পর্যন্তই দেখাচ্ছেন না আজকে এই পর্যন্তই ভাই দেখালাম তো আজকে যেহেতু এই পর্যন্তটাই দেখালাম তো ভাই যোগাযোগটা কিভাবে করবে দর্শক আপনার সাথে আমি হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুল্লি ইউনিয়ন বাগাসলা গ্রাম আমার নাম মোহাম্মদ জালাল কাকলি ডেরি ফার্ম মোবাইল নাম্বার 01305 8057 এটা হলো কন্ট্যাক্ট নাম্বার এটা আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ এসে দেখে শুনে নিতে পারবে বন্ধু আচ্ছা আচ্ছা তো থাকবে থাইকা দেখা শুনে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা তো জালাল ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম